আসসালামু আলাইকুম, অভিনন্দন। শ্যামের মামনির রসুই ঘরে আজকে শেয়ার করব সবার আকাঙ্ক্ষিত রেসিপি, বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে দুরকম পদ্ধতিতে কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, তো সেই রেসিপিটাই শেয়ার করব। তো বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে দুরকমভাবে সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি বেশ কিছু সিজনাল ফল নিয়েছি। চেরি ফল খুবই ভালো লাগে খেতে, আর আমি আমার হাতের কাছে যেই ফলগুলো পেয়েছি সেই ফলগুলো নিয়েছি। তবে যে কোনো সিজনাল ফল দিয়েই ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে এই দুরকম সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করে রাখা যাবে। তো বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে দুরকম পদ্ধতিতে সংরক্ষণ করে রাখার জন্য নিয়েছি আনারস, নিয়েছি প্রুন, আঙ্গুর নিয়েছি, নাশপাতি নিয়েছি, কিউই, চেরি, আর নিয়েছি অ্যাপ্রিকাট, অরেঞ্জ, পিচ, আর বিভিন্ন রকমের ফল দিয়ে অনেক রেসিপি অলরেডি কুকিং ব্লগসে মামনি রসুই ঘরে দেওয়া আছে। যেমন এই অ্যাপ্রিকাট এবং পাকামের ঠান্ডা চা গরমের সময় পান করতে খুবই ভালো লাগে। পিস এবং আনারসের খোসা দিয়ে ফ্রেশ ঠান্ডা চা গরমের সময় পান করতে খুবই ভালো লাগে। এই রেসিপিগুলো অলরেডি কুকিং ব্লগসে মামনি রসুই ঘরে দেওয়া আছে। আর আনারসের দুরকম ফ্রেশ জুসের রেসিপিও দেওয়া আছে, খুবই ভালো লাগে গরমের সময় পান করতে। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলোও দিয়ে দেবো, তাহলে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে দুরকম পদ্ধতিতে সংরক্ষণ করে রাখার জন্য এখানে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর চিনিটা যার যার স্বাদের উপর ভিত্তি করে বাড়িয়ে কমিয়েও নিতে পারবে। আর নিয়েছি প্রায় আধা লিটার পানি। তো এখন আমি আধা লিটার পানি পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি, আর চিনিটা যার যার স্বাদের উপর ভিত্তি করে বাড়িয়ে কমিয়েও দিতে পারবে। তো ভালোভাবে নেড়ে ঢেকে বলকাশা পর্যন্ত পানিটা সিদ্ধ করে নেব, আর ফলগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো বিভিন্ন রকমের ফল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি নাশপাতি, প্রুন নিয়েছি, অ্যাপ্রিকাট, পিস বা পেস্কা নিয়েছি, নিয়েছি আঙ্গুর এবং আনারস, আর এই সবগুলো ফল একসাথে সংমিশ্রণ করে সংরক্ষণ করব। আর নিয়েছি চেরি, আর চেরিটা বিভিন্ন ফলের সংমিশ্রণে সংরক্ষণ করব না, সিম্পল শুধু চেরিটাই সংরক্ষণ করব। আর নিয়েছি চিনি, আর চিনিটা বেশ খানিকটাই লাগবে, তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি সেজন্য। আর এর মধ্যে চিনি পানির মধ্যেও বলক চলে এসেছে, প্রায় 8 থেকে 10 মিনিট আমি এভাবে চিনি পানিটা সিদ্ধ করে নিয়েছি। তো বেশ গরম হয়েছে, এখন চুলার আঁচটা বন্ধ করে পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্রস্তুতকৃত বিভিন্ন রকমের খাবার বা আচার যেই বয়ামে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো, সেই বয়াম জীবাণুমুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সংরক্ষণ ভালো থাকে। তো এই বয়ামগুলো আমি প্রায় 15 মিনিট ফুল আছে পানির মধ্যে সিদ্ধ করে পানি ঝরিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। আর বিভিন্ন রকমের খাবার বা আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখার জন্য কাচের বয়ামটাই উপযোগী, প্লাস্টিকের বয়াম অত মানসম্মত না, সংরক্ষণটাও ভালো থাকে না, আর এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তো এখন আমি বয়ামের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি চেরি ফল, পুনরায় আবার চিনি দিয়ে দেব। বয়ামের প্রথম লেয়ার চিনি, তারপর চেরি ফল, তারপর আবার চিনি, আবার চেরি ফল, আবার চিনি, আবার চেরি ফল, এভাবে বয়ামটা ফিল আপ করে নিতে হবে। বিভিন্ন রকমের ফল সংরক্ষণের এই পদ্ধতিতে চিনির পরিমাণটা বেশি লাগে, চোখে দেখে বুঝে নিতে হবে, সঠিক পরিমাণটা বলা যাবে না। আর চিনি যত বেশি হয় সংরক্ষণটাও ভালো থাকে এবং খেতেও খুবই ভালো লাগে। তো চেরি ফল এবং চিনি দিয়ে বয়ামটা ফিল আপ করা হয়ে গিয়েছে, আর এই অবশিষ্ট চেরিগুলোর সাথে বিভিন্ন রকমের ফল কিউব করে কেটে রাখা সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন এই পরিমাণ বিভিন্ন রকমের ফলের সংমিশ্রণের সাথে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর ফলের এই সংরক্ষণ প্রক্রিয়ায় চিনির পরিমাণটা বেশিই লাগে, আর চিনির পরিমাণটা যত বেশি হয় ফলটা সংরক্ষণও ভালো থাকে, খেতেও ভালো লাগে। তো পুনরায় চিনি ফল এভাবে লেয়ার দিয়ে আমি বয়ামটা ফিল আপ করে নেব। আর চিনির পরিমাণটা বেশি হতে হবে, তাহলে সংরক্ষণও ভালো থাকবে এবং খেতেও খুবই ভালো লাগে।
আর বিভিন্ন রকমের এই ফলগুলো দিয়ে ফলের নোনতা এবং মিষ্টি সালাদ খুবই ভালো লাগে। আর এই রেসিপি অলরেডি কুকিং ব্লগ শিয়া মামনি রসি করে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং আপেলের সালাদ খুবই ভালো লাগে, তো সেই রেসিপিটাও অলরেডি দেওয়া আছে কুকিং ব্লগ শিয়া মামনি রসি করে। তো কথা বলতে বলতে বয়ামটো ফল এবং চিনিতে ফিল আপ করে নিয়েছি, চিনি ফল এভাবে লেয়ার দিয়ে আমি বয়ামটা ফিল আপ করে নিয়েছি। তো এইভাবেই করে নিতে হবে। তো বয়ামটো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বয়ামের ক্যাপের সাইডটা টিস্যু বা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে দিতে হবে, যাতে চিনি বা কোনো রকম ভিজা না লেগে থাকে। তারপর খুবই ভালোভাবে ক্যাপটা লাগিয়ে রোদ্রে দিয়ে রাখতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে একটি সংরক্ষণ প্রক্রিয়া, বিভিন্ন রকমের ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করে রাখার। আর দ্বিতীয়টি এখন করে দেখাবো। আনারস নিয়েছি ছোটো ছোটো কিউব করে কেটে, আর নিয়েছি বিভিন্ন ফলের সংমিশ্রণ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়েছি আনারস, আঙ্গুর, পিস, অ্যাপ্রিকাট, প্রুন এবং নাশপাতি। এই সবগুলো ফল একসাথে সংমিশ্রণ করে সংরক্ষণ করব। আর আনারসটা শুধু সিম্পল আনারসও সংরক্ষণ করব। আর এর মধ্যে চিনি পানিটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন জগে ঢেলে নিচ্ছি। এখন বিভিন্ন রকমের সবগুলো ফল একসাথে মিশিয়ে সংমিশ্রণ করে নিচ্ছি, তারপর বয়ামে ভরে নেব। আর বিভিন্ন রকমের প্রস্তুতকৃত খাবার, আচার, ফল এভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখার জন্য কাচের বয়ামটা উপযোগী, তাহলে সংরক্ষণ ভালো থাকে। আর প্লাস্টিকের বয়ামটা স্বাস্থ্যসম্মত না, আর সংরক্ষণও ভালো থাকে না, খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো আমি বয়ামের মধ্যে বিভিন্ন রকমের ফল একসাথে ভরে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চিনি পানি। আর চিনি পানিটা যাতে ফলগুলোর উপরে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এটি হচ্ছে বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে সংরক্ষণের দ্বিতীয় প্রক্রিয়া। এখন আনারসগুলো বয়ামে ভরে নেব। আর যার যেরকম ভালো লাগে মিক্সড ফল বা শুধু একটি ফল দিয়ে সংরক্ষণ করে রাখা যাবে, তো এটা যার যার ইচ্ছার উপর। তো আনারসটা আমি বয়ামে ফিল আপ করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চিনি পানিটা। আর আনারসগুলোর উপরে যাতে চিনি পানিটা থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর আনারসের খোসা তো আমরা সাধারণত ফেলেই দিই, তো না ফেলে দিই আনারসের খোসা দিয়ে ঠান্ডা চা তৈরি করে গরমের সময় আমরা পান করতে পারি, খুবই প্রাণবন্ত, ফ্রেশ লাগে এবং আনারসের জুস খুবই ভালো লাগে। তো সেই রেসিপিগুলো অলরেডি কুকিং ব্লগসে মামনি রসি করে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি আনারসের মধ্যে এবং মিক্সড ফলের মধ্যে সামান্য পরিমাণ চিনি পানিটা দিয়ে দিয়েছি, তো পানিটা যাতে ফলের উপরে থাকে লক্ষ্য রাখতে হবে। আর এখন একটি টিস্যু দিয়ে ক্যাপের সাইডটা ভালোভাবে মুছে দিয়েছি, যাতে কোনো ভিজা না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এখন খুবই ভালোভাবে শক্তভাবে ক্যাপটাও লাগিয়ে নিয়েছি, আর ক্যাপটা খুব শক্তভাবে লাগাতে হবে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো বয়ামের মধ্যে আনারস এবং চিনি পানিটা ভালোভাবে ফিল আপ করে নিয়েছি, তো এইভাবেই করে নিতে হবে। এবং বিভিন্ন রকমের ফলের সংমিশ্রণ বয়ামের মধ্যে ভরে চিনি পানিটা দিয়ে এভাবে ফিল আপ করে নিতে হবে। আর এইভাবে এই সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বছর জুড়ে এই ফলগুলো সংরক্ষণ ভালো থাকবে, খেতেও খুবই ভালো লাগে। এখন বয়ামগুলো পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে। তো পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নেওয়া হয়েছে, এখন এই পানির মধ্যে তোয়ালে বা সুতি কাপড় দিয়ে দিতে হবে। পানির মধ্যে যখন বলক আসবে কাচের বয়ামগুলো পড়ে গেলেও যাতে না ফেটে যায় সেজন্য সুতি কাপড় বা তোয়ালে দিয়ে রাখতে হবে, তাহলে বয়ামগুলো পড়ে গেলেও সুরক্ষিত থাকবে, ফেটে যাবে না। তো এখন আমি ঢেকে ফুল আছে প্রায় 30 থেকে 35 মিনিট সময় ধরে বয়ামগুলো পানির মধ্যে সিদ্ধ করে নেব। তো ফিরে আসছি প্রায় 30 থেকে 35 মিনিট পরে। ফিরে এলাম প্রায় 35 মিনিট পর। পানির মধ্যে টকবক বলক আসছে, পানিটা অনেক গরম, প্রায় 35 মিনিট সময় ধরে পানির মধ্যে বয়ামগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আর এই গরম পানির মধ্যেই বয়ামগুলো রেখে দেব। তো পানিগুলো ঠান্ডা হলে পরে আমি বয়ামগুলো তুলে নেব। তো ফিরে আসছি কয়েক ঘন্টা পরে। ফিরে এলাম অনেকটা সময় পর। তো পানিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বয়ামগুলো পানি থেকে তুলে ভালোভাবে টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে পানিগুলো ঝরিয়ে নেব। বিভিন্ন রকমের ফলের কালার একসাথে মিলে একটি মাল্টি কালার হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর আনারসের কালারটা সেমই আছে, কোনো পরিবর্তন হয়নি, মনে হচ্ছে ফ্রেশ আনারস। তো বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো বয়ামগুলো একটি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে পানি ঝরিয়ে নিয়েছি।
তো এইভাবেই বিভিন্ন রকমের ফ্রেশ ফল এই সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করে বছর জুড়ে আমরা খেতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি, নষ্ট হবে না। তো এই ফলের বয়ামগুলো ঘরের একটি শীতল স্থানে রাখতে হবে, যেখানে রৌদ্র না থাকে, ছায়া থাকে, বাতাস থাকে, সেরকম একটি স্থানে রেখে দিতে হবে। বছর জুড়ে সংরক্ষণ ভালো থাকবে। আর ক্যাপটা খুলে ফেললে এক সপ্তাহের মধ্যে ফ্রিজে রেখে রেখে খেয়ে শেষ করে ফেলতে হবে। আর ক্যাপ না খুললে বছর জুড়ে সংরক্ষণ ভালো থাকবে। আর এই ফলগুলো খাবার উপযোগী হবে 3 দিন পর। আর বছর জুড়ে অনেকগুলো বয়াম একসাথে সংরক্ষণ করে রাখতে হলে একটি পাতিলেই বারবার সিদ্ধ করতে হবে বয়ামগুলো। সেই ক্ষেত্রে গরম গরম বয়াম পাতিল থেকে নামিয়ে বয়ামগুলো এইভাবে উপুর করে বয়ামের উপরে একটি বড় চাদর বা তোয়ালে দিয়ে বয়ামগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে বয়ামগুলো এভাবে ঠিক করে নিতে হবে। তারপর হাত দিয়ে বয়ামের ক্যাপের সাইডটা চেপে চেপে দেখতে হবে, ডেবে যায় কি না ক্যাপের উপরের সাইডটা। যদি ডেবে না যায় তাহলে সংরক্ষণটা ভালো হয়েছে। আর যদি ডেবে যায় তাহলে 15 মিনিট পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে, নয়তো তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলতে হবে। তো আমার ফলের বয়ামের ক্যাপের সাইড ডেবে যায়নি, সংরক্ষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ ঠিক হয়েছে। তো এই সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বছর জুড়ে বিভিন্ন রকমের ফল আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর চিনির মধ্যে ফল সংরক্ষণ প্রক্রিয়ায় এই চিনিটা প্রায় গলে গিয়েছে, কারণ ফলগুলো কেটে নিয়েছি, তো ফলের রসগুলো চিনির মধ্যে পড়ে চিনিটা অনেকটা গলে গিয়েছে। আর চেরির চিনিটা এখনও গলেনি। আর এই আনারস আর বিভিন্ন ফলের সংমিশ্রণে এই সংরক্ষণ প্রক্রিয়াটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর চিনির মধ্যে ফল সংরক্ষণ প্রক্রিয়াটা কমপ্লিট হতে প্রায় 2 সপ্তাহ লাগবে, কারণ সূর্যের তাপে চিনিগুলো গলে সংরক্ষণ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তো ফিরে আসছি প্রায় 2 সপ্তাহ পরে। ফিরে এলাম 15 দিন পর। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্যটা অস্ত চলে যাচ্ছে, ওই দূরে গাছের কোণে সূর্যটা অস্ত চলে যাচ্ছে দেখা যাচ্ছে। আর এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে, বিকেল এবং সন্ধ্যার শীতল পরিবেশটা আমার খুবই প্রিয়। তো সূর্যের তাপে চিনির মধ্যে ফল সংরক্ষণ প্রক্রিয়াটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো রৌদ্র খুব কড়া হলে 10 থেকে 15 দিনের মধ্যেই চিনির মধ্যে ফল সংরক্ষণ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যায়। আর রৌদ্র যদি করা না হয়, চিনির মধ্যে ফল সংরক্ষণ প্রক্রিয়াটা কমপ্লিট হতে প্রায় 20 থেকে 30 দিন সময়ও লেগে যায়, কারণ চিনিটা সম্পূর্ণ গলতে হবে। এখনও হালকা চিনিটা লেগে আছে বয়ামের নিচে দেখা যাচ্ছে। এই বয়ামে চিনির মধ্যে চেরি সংরক্ষণ, আর চেরির কালারটা চিনির সাথে মিশে খুবই সুন্দর একটি কালার হয়েছে। আর এই বয়ামে বিভিন্ন রকমের ফল সংমিশ্রণ চিনির মধ্যে, তো বিভিন্ন রকমের ফলের কালার মিলে একটি মাল্টি কালার হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খেতে তো অসাধারণ লাগে। আর 15 দিন পর আনারস এবং বিভিন্ন রকমের ফলের সংমিশ্রণের বয়ামগুলো দেখতে যেরকম প্রথম দিন ছিল সেরকমই লাগছে, কোনো কালার চেঞ্জ হয়নি, তো সম্পূর্ণ ফ্রেশ আছে। তো বছর জুড়েভাবে সংরক্ষণ ভালো থাকবে ক্যাপ লাগানো থাকা অবস্থায়। তো আর ক্যাপটা খুলে ফেললে তো প্রায় 1 সপ্তাহের মধ্যে ফ্রিজে রেখে খেয়ে শেষ করে ফেলতে হবে, তবে ঘরের একটি শীতল স্থানে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে নষ্ট হবে না। আর চিনির মধ্যে চেরি ও বিভিন্ন রকমের ফল সংরক্ষণ প্রক্রিয়াটাও সম্পন্ন হয়েছে, আর রৌদ্রে দিতে হবে না, ঘরের একটি শীতল স্থানে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ ভালো থাকবে। আর ক্যাপটা খুলে ফেললে ফ্রিজে রেখে রেখে প্রায় 6 মাসের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে হবে। আর ফ্রিজে না রেখে বাইরেও রাখা যাবে, সংরক্ষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ ঠিক থাকবে, কারণ পর্যাপ্ত পরিমাণে চিনি থাকার ফলে নষ্ট হবে না। আর রৌদ্রের তাপে চিনিগুলো গলে ফলের জুসের সাথে মিশে সিরাপ তৈরি হয়েছে। আর এই ফলের সিরাপ ঠান্ডা পানির সাথে মিশিয়ে জুস তৈরি করে পান করতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের সময় ফলের সিরাপ দিয়ে জুস তৈরি করে পান করলে খুবই প্রাণবন্ত সজীব ফিল হয় এবং খুবই ভালো লাগে পান করতে। এখন একটি শুকনো চামচ দিয়ে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চেরির সিরাপ ঠান্ডা পানির সাথে মিশিয়ে চেরির ফ্রেশ জুস তৈরি করে নিচ্ছি। আর এই ফলের সিরাপ দিয়ে জুস তৈরি করে এই জুস আইসক্রিমের বক্সে ভরে ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিলে আইসক্রিম হয়ে যায়, সেই আইসক্রিমটা খেতেও খুবই ভালো লাগে। তো চেরির জুসের মধ্যে আমি 2টো চেরি দিয়েছি, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, চাইলে উঠিয়েও নেওয়া যাবে। আর এই ফলের সিরাপ জুস তৈরি ছাড়াও বিভিন্নভাবে আমরা খেতে পারি, যেমন বিভিন্ন রকম মিষ্টি খাবারের মধ্যে দিতে পারি, কেকের মধ্যে দিতে পারি এবং দইয়ের মধ্যে মিশিয়ে এই সিরাপটা আমরা খেতে পারি, খুব সুন্দর ফলের ফ্লেভার আসে। আর এই সিরাপ থেকে শুকনো কাঁটা চামচ দিয়ে এই ফলগুলো তুলে আমরা আচারের মতো করে খেতে পারি, খুবই ভালো লাগে। আর ভিজা চামচ ব্যবহার করা যাবে না, তাহলে সিরাপ ফল দুটোই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঠান্ডা পানির সাথে ফলের সিরাপ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় সিরাপের জুস। তো তৈরি হয়ে গেল খুব সহজেই চেরি সিরাপের জুস।
এবং 15 দিন আগে সংরক্ষণ করে রাখা চিনি পানির মধ্যে আনারস ও বিভিন্ন রকমের জুস এখন বাটিতে বেড়ে নেব। খুবই সুন্দর সতেজ ফ্রেশ আনারসের ঘ্রাণটাই পাওয়া যাচ্ছে এবং আনারসের কালারটাও একেবারে ঠিক আছে, মনে হচ্ছে এখনই আনারসটা কেটে নেওয়া হয়েছে। তো চিনি পানির মধ্যে আনারস ও বিভিন্ন রকমের ফল এই সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করে আমরা বছর জুড়েই খেতে পারি। তো ফ্রেশ ফলেরই স্বাদটা পাওয়া যায়, স্বাদের কোনো হেরফের হয় না। এবং রৌদ্রের তাপে চিনির মধ্যে বিভিন্ন রকমের ফলের সিরাপ তৈরি ছাড়াও রান্না করা সিরাপ তৈরি করা যায়। অরেঞ্জ ও লেবু দিয়ে রান্না করা সিরাপ তৈরির রেসিপি অলরেডি কুকিং ব্লগ সিয়াম মামনি রসুইগড়ে দেওয়া আছে, চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আর এই সংরক্ষিত ফলগুলো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। পরিশেষে বলবো, সিজনাল বিভিন্ন রকমের ফ্রেশ ফল ফ্রিজে রাখা ছাড়া বছর জুড়ে এই দুরকম সংরক্ষণ প্রক্রিয়ার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।